রেকর্ড স্টার্ট হয়েছে, রেকর্ড স্টার্ট হয়েছে, অ্যালার্টটা থেকে দেখাইতে হবে, অ্যালার্টটা অ্যালার্টটা থেকে দেখাইতে আসেনি, হবে, অ্যালার্টটা আসে নাই। অ্যালার্ট থেকে দেখাচ্ছে, সমস্যা নেই, স্টার্ট হয়েছে না? আচ্ছা এখন এখন রেকর্ড স্টার্ট হয়েছে, রেকর্ড স্টার্ট হয়েছে। অ্যালার্টে আসছে, আমরা হচ্ছে এই অ্যালার্টের যে এক্সাম্পল গুলো আছে বা কোডটা আছে সেটা কপি করে নিব। এটা এখান থেকে আমি কপি করে নিলাম, এখানে হচ্ছে একটা ডিব নিয়ে মানে একটা কন্টেনার দিয়ে পেস্ট করে দিলাম, এটা রান করি, এখন রান করলে বুঝতে পারবো। এই যে আসছে, তো এইটা হচ্ছে অ্যালার্ট। মনে করেন আমার একটা ওয়েবসাইটে অ্যালার্ট আসলো, তো এখন কি হবে, অ্যালার্ট অ্যালার্ট মানে অ্যালার্টটা যে আসলো, অ্যালার্টটা তো আমার ডিসমিস করার লাগবে। তো এই ডিসমিস করার জন্য আমার কিছু একটা কাজ করতে হবে, এখানে ক্রস বাটন আনতে হবে ডান পাশে। সেটার জন্য কি করব, এই ধরেন প্রাইমারিটাকে, হ্যাঁ এটা হবে অ্যালার্ট। প্রশ্ন আছে, বলেন, প্রশ্নটা হচ্ছে যে অ্যালার্টটা আমরা কেন ব্যবহার করবো, ওটা নিচ্ছি কেন, কি কারণে ব্যবহার করতেছি, তারপরে না আসতেছে আপনার এটা কি চেঞ্জ করবো না করবো। হ্যাঁ অ্যালার্টটা আপনি ইউজ করবেন কেন সেটা হচ্ছে এই যে, আচ্ছা এখানে নাই, একটা মানে ওয়েবসাইটে আসলেন, হ্যাঁ ওয়েবসাইটে আসে, মনে করেন একটা আপনি ই কমার্স ওয়েবসাইটে আসলেন, আসে দেখবেন এই ডান পাশ থেকে ছোট্ট ছোট্ট অ্যালার্ট মেসেজ আসতেছে যে এত এত মিনিট আগে একজন ইনরোল হয়েছে বা পণ্যটা কিনছে, এবার কোর্সের ওয়েবসাইট গুলো তো ওইরকম আছে। ঠিক আছে আমি একটা দেখাই, ইনার একটা ওয়েবসাইট আছে, লাগিন আছে, এক্সাম্পল এক্সাম্পল আছে, এক্সাম্পল আছে, একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি, এক্সাম্পল আছে এটা, না হলে ব্লু, আচ্ছা ওয়েট করেন, আমি এর আগে কাজ করছিলাম, এই যে এখানে এক্সাম্পল আছে, এই পাশ থেকে ডান পাশ থেকে ও নোটিফিকেশন দিবে একটু পর পর, দেখি তো দেয় কিনা, একটু ওয়েট করলে বুঝতে পারবো আমরা। দেখি দেখছো না কেন, এই যে এই যে দেখছেন, দেখতে পাইছেন, এরকম হচ্ছে অ্যালার্ট, এটা হচ্ছে অ্যালার্ট। হ্যাঁ দেখতে পাচ্ছি, এখান থেকে যখন এই যে ক্রস বাটনে দিবেন এই অ্যালার্টটা চলে যাবে, এই ক্রস বাটনে দিলাম অ্যালার্ট চলে গেছে, সেটার জন্য আমাদের বুটস্ট্র্যাপে অ্যালার্ট। আরেকটা প্রশ্ন করি, যে এটা হচ্ছে আপনার নোটিফিকেশনের জন্য অ্যালার্টটা দেখাচ্ছেন, যে নোটিফিকেশনের জন্য আমি এভাবে ব্যবহার করতে পারবো, তো এক্সাক্ট ওয়েটাতে দেখেন যে ওটা যেরকম নিচ থেকে উঠলো আমাদেরটা উঠতেছে এবং নিচে নিচেই চলে যাচ্ছে, আবার এটা স্লাইড ইন বা ফেড ইন, ফেড ডাউন, স্লাইড ডাউন হয়ে চলে যাচ্ছে, এক নম্বর। আরেকটা হচ্ছে একই ধরনের এই অ্যালার্ট গুলা অনেক সময় আমাদের দেখা যায়, মনে করেন কোনো কিছু ডিলিট করতে যাচ্ছি, একটা পপ আপ মেনু আছে, পপ আপ মেনু আইসা বলতেছে যে আর ইউ সি টু ইউ ওয়ান্ট টু ডিলিট দিস, এটা হচ্ছে একটা প্রশ্ন। আবার অনেক সময় দেখা যায় ঠিক এরকম আপডেট করি বা যে কোনো ধরনের কোনো ভুল কোনো কমান্ড করলে আমাদেরকে পপ আপ মেসেজ আসে, এরকম অ্যালার্ট আছে যে না তুমি যেটা করছো সেটা ভুল বা এটা হবে না, ওইটাও কি এই একই অ্যালার্ট দিয়ে আমরা করতে পারবো? না এই অ্যালার্ট দিয়ে না, ওইটা হচ্ছে আপনারা পপ আপ দিয়ে করবেন। এই অ্যালার্টের কাজ হচ্ছে এই যে আমি এটা দেখাই দিলাম যে সেলস যেগুলো ওয়েবসাইট আছে বা আপনার এডুকেশনাল ওয়েবসাইট আছে সেগুলাতে এই এই অ্যালার্টটা সব থেকে বেশি ইউজ করা হয়, ঠিক আছে ওইখানে সব থেকে, মানে জাস্ট এই ধরনের নোটিফিকেশনের জন্য আর কিছু না, এই ধরনের এই ধরনের নোটিফিকেশনের জন্য। হবে না আচ্ছা কাজ করেনি, ডিসমিসিবল অ্যালার্ট, আমি এটা কপি করলাম আমার কোডে নিয়ে আসলাম, প্রাইমারি অ্যালার্ট সবই ঠিক আছে, স্পিক আউট, আচ্ছা আমার এটা কাজ করলো না কেন দেখি তো, আপনি ওই ইন্সপেক্টটা কাটে দেন, ইন্সপেক্টটা কাটে দিলে কাজ করবে, রিলোড দেন, এটা দিছি না কথা,
প্রাইমারিতে আচ্ছা দেখি কি কি এখানে কাজ করতে হয় ইউজিং দ্য অ্যালার্ট জাভাস্ক্রিপ্ট প্লাগইন ইটস পসিবল টু ডিসমিস এনি অ্যালার্ট ইনলাইন পুশ বাটন অ্যালার্ট ডিসমিসেবল তারপর হচ্ছে আচ্ছা আচ্ছা ও কাহিনী হচ্ছে এইখানে এইটা তো আমি অ্যালার্ট ডিসমিসেবল দিছি কিন্তু আমার এই ডান পাশে যে একটা ক্রস বাটন আনতে হবে সেই বাটনটা তো আমাকে দিতে হবে যে যেমন ওরা বাটনটা দিছি টাইপ বাটন ক্লাস বাটন ক্লোজ এই যে ডাটা বিএস ডিসমিস অ্যালার্ট এই যে উপরে ওরা বলে দিছে এই যে একটা বাটনের মধ্যে নিতে হবে এটা ঠিক আছে তো এই বাটনটা আমরা নিয়ে নিচ্ছি বাটনটা নিয়ে নিচ্ছি নিয়ে এর শেষে বসাই দিলাম শেষে বসাই দিলাম এই যে আছে চলে গেছে প্রথমটা চলে গেছে এই যে উপরে উঠে গেল আচ্ছা এইখানে হচ্ছে আমরা যদি ফেড ফেড আউট দেখি ফেড আউট বলতে কিছু আছে নাকি নাই ফেড আউট বলতে কিছু নাই শুধু ফেড আছে এইটা এইটা করার জন্য মানে বুটস্ট্র্যাপে যেগুলো আছে এগুলো আমরা দেখলাম বাকিগুলো যদি আমরা না পাই বুটস্ট্র্যাপে সেক্ষেত্রে আমরা যে কোনো প্লাগইন দিয়ে কাজগুলো করব সবই আছে মেবি আমাদেরকে ওই যে কোনো প্লাগইন দিয়ে এগুলো কাজ করতে হবে কারণ এইখানে অত কিছু থাকে না ওরা হচ্ছে টেমপ্লেটটা বানাই দিছে সিম্পল এখন এখানে বিহেভিয়ার অ্যাড করতে হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে এই জন্য সো এখানে তেমন আর কিছু নাই থাকলে অবশ্য পাইতাম তারপর হচ্ছে বেস বেস সিস্টেমটা কি এই যে এইগুলো হচ্ছে বেস সিস্টেম মনে করেন আপনার এই যে দেখাই দিই এই যে কার্ড আইকন আছে হ্যাঁ এইখানে হচ্ছে আপনি এই যে এটা দেখেন বেস এইটা হচ্ছে বেস এইখানে একটা আইকন আছে এর উপরে একটা সংখ্যা আছে বা হচ্ছে একটা কোনো কিছু নির্দেশ করতেছে এটা হচ্ছে বেস এটার উপরে যদি মানে ধরুন পাঁচটা আপনার প্রোডাক্ট মানে অ্যাড টু কার্ট করা থাকতো তাহলে কিন্তু এখানে শো করতো এখানে পাঁচটা প্রোডাক্ট মানে অ্যাড টু কার্ট শো করতেছে এটা হচ্ছে আমাদের বেস 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 ক্রিয়েট করার জন্য বা বেস বানানোর জন্য একদম সিম্পল হ্যাঁ এই দেখেন এইচ টু নিয়ে একটা জাস্ট স্প্যান নিছি স্প্যানটাকে ক্লাস দিছে বেস বেস সেকেন্ডারি এখন যদি আপনি এখানে বেস ডেঞ্জার দেন তাহলে দেখুন যদি এখানে বেস ডেঞ্জার দেন আচ্ছা এটা আমি এইখানে দিই বেজে যাই কন্টেইনার রো অল ডি সিক্স এটা বাম পাশে গিয়ে নিলাম আমি হ্যাঁ বিজি সেকেন্ডারি এখন দেখেন দেখেন তো আচ্ছা এটা কেন পায় নাই এখানে হচ্ছে আমাদের একটা প্রবলেম হয়েছে এই ছয়ের মধ্যে ও জায়গা নিতে পারতেছে না নয় দিলাম এই যে জায়গা নিয়ে নিয়েছে বেশ এটা হচ্ছে আমাদের বেস ওকে বেসের ধারণা এই এখন যদি বেসের কোনো কিছু চেঞ্জ করতে যাই এই স্প্যানটাকে চেঞ্জ করতে হবে ফন্ট সাইজ দিতে হবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে ব্যাকগ্রাউন্ড দিবেন এই আর কি তারপরে আরো কিছু যাই একটা ইমেজ ইমেজের মধ্যে বসান তো মনে করেন একটা ইমেজ দিলাম যেমন প্রোডাক্টের উপরে অন সেল টি-শার্ট প্রোডাক্ট বা লেটেস্ট প্রোডাক্ট এরকম পাই একটা ইমেজ ইমেজের ডান কোনায় আমার এটা অন সেল হিসেবে লেখা থাকবে এরকম কিছু একটা করার এই এখানে একটা ইমেজ থাকবে ইমেজটার এখানে এটা থাকবে নাকি ইমেজের বাহিরে না ইমেজের ডান কোনায় ইমেজের ভিতরে ডান কোনায় থাকে না যেমন আমরা একটা প্রোডাক্টের ইমেজ ব্রাউজারের প্রোডাক্টের ইমেজের ডান কোনায় দেখি কি ওইটা অন সেল ওইটা ওইটা আপনার বেস না ওইটা আপনি বেস আকারে না নিয়ে একদম সিম্পল আকারে একটা ডিপ নিবেন আমরা হচ্ছে যেটা হচ্ছে কাজ করছিলাম যে
পজিশন রিলেটিভ পজিশন অবসোলিউট দিয়ে ডান পাশ থেকে মানে টপে দিবেন 10 পিক্সেল, রাইটে দিবেন 10 পিক্সেল, তাহলে ও ডানে উঠে গেল। ঠিক আছে, এভাবে কাজ করবেন, ড্যাশ দিয়ে না, একদম সিম্পল। ও তাহলে ব্যাসটা আমরা এখন আর কেন ব্যবহার করতেছি? ড্যাশ কিসের কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? একদম এই দেখাই, এই যে আমি, ও হ্যাঁ দেখাচ্ছি, এইখানে দেখাই ব্যাস কিসের কিসের ক্ষেত্রে আমরা ইউজ করব। এখানে আসছে, এখানে ওয়েবসাইটটা লোড নিক, তাহলে বুঝছে। এই যে ব্যাস, এই দেখেন, এগুলা কিন্তু ফন্টোসাম না আমাদের, এগুলা কিন্তু ফন্টোসাম। এই ফন্টোসামের উপরে যেটা আছে এটা আমাদের ব্যাস। ঠিক আছে, এটা হচ্ছে ওরা বর্ডার রেডিয়া দিয়েছে 50%, যে এইটার এখন। আচ্ছা এইখানে হইলো, আমি হচ্ছে একটা পি নিলাম, পি নিয়ে দিলাম টেস্ট, টেস্ট দিয়ে আমি হচ্ছে এইটা নিলাম, শূন্য। ঠিক আছে, দেখেন তো হয়েছে কিনা। আচ্ছা এই টেস্টের এখানে আমি যদি এখন একটা আইকন দিই, আই ডট এফ এ বি এফ এ ফেসবুক, এখন দেখেন, দেখেন তো মানে এটা একটু সোজাসুজি আছে, জাস্ট এই স্পেসটাকে আমরা একটু মার্জিন টপ বটন করে দেব, তাইলে হয়ে গেল, একদম ইজি, কোনো কঠিন না। মনে করেন যে ফেসবুকের 5টা নোটিফিকেশন আসছে, এটা আমরা কিভাবে উঁচু নিচু করব? এখানে দেখেন, এই যে এখানে দেখেন, আই আই এর বিফোর কিছু দেনি, তারপর হচ্ছে এই যে, এই যে ব্যাস, এই ব্যাস। এখন আমি যদি চাই ব্যাসটাকে, মনে করেন ওদের ক্লাসটা আবার কাজ করতেছি আমি, মার্জিন টপ 5 পিক্সেল। আচ্ছা দুইটাই কাজ করতেছে, দুইটাই কেন কাজ করতেছে? ও বুঝতে পারছি দুইটাই কেন কাজ করছে। আমি হচ্ছে এই যে মনে করেন আইকনটার ফন্ট সাইজ বাড়াই দিলাম, ফন্ট সাইজ 32 পিক্সেল। এখন কি এটা আমাদের নিচে পড়ে গেল, এইটা হচ্ছে নিচে পড়ে গেলো, এখানে বিফোর দিয়ে কিছু করেনি। ওকে, এখন এইটা আমরা উপরে নিয়ে যাবো, এইটাকে হচ্ছে উপরে নিয়ে যাবো, স্প্যান, স্প্যানটাকে আমরা উপরে নেওয়ার জন্য কি কি করতে হবে? এই প্যাডিং দিছে উপরে নিচে, এত প্যাডিং গেলো এখানে আমাদের, হ্যাঁ সব কিছু চলে গেলো। এখন এইটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করা আছে, এখন যদি আমি মার্জিন টপ -20 পিক্সেল, আচ্ছা এখানে একটা বুজার আছে, স্প্যান যখন ডিসপ্লে ইনলাইন ব্লক দেব তখন তো উপরে উঠবে। মারাত্মক ব্যাপার তো এটা, কিন্তু এদের এখানে তো ঠিকই কাজ করছে, বেড ক্যাম্প ব্যাস মিডিলে আছে, এখানে উপরে কি যাবে না, উপরে না গেলে, এই যে উপরে আসছে, এই যে এই যে এই যে উপরে আসছে, এটাই বলতেছিলাম। এই যে কিভাবে উপরে নিয়ে যাব, বাটন দিছে, এগুলা তো আমাদের আসলেই, তারপর হচ্ছে এই যে রাউন্ডেড ফিল, ফিলটা এটা দিলাম না, ট্রান্সলেট মিডিল, স্টার্ট স্টার্ট 0 মানে এই পাশ থেকে 0, টপ 0, পজিশন অ্যাবসলিউট, এই যে কাম হয়েছে এখানে। আচ্ছা এটা কপি করে নিয়ে গেলাম, এখন দেখি কি হয়। এটা উঠাই দিলাম, আচ্ছা ওইটা থাক, এই যে হয়ে গেছে।
একদম আমাদের ইজিলি ভাবে হয়ে গেল, কিন্তু আমরা হচ্ছে এই যে এটা দিনেই, এখানে রিলেটিভ দিনেই, এখানে অ্যাবসলিউট দিনেই, এই যেন সমস্যা না। আর এখানে দিয়েছিলাম আমরা শুধু ওয়ান লাইনের, এই জন্য সব থেকে বড় সমস্যা হয়েছে এটা। এই যে পাই নিছে, এখানে এই যে দেখেন একটা আউটলাইন আছে, আউটলাইনটার জন্য কি করবেন, ক্লিক করবেন, ইন্সপেক্ট করবেন, দিয়ে এই যে রিলেটিভ পজিশন রিলেটিভ, এইটা হচ্ছে ফোকাস, ফোকাস হচ্ছে বক্স, ওইটা কিন্তু বক্স হেডও বলে, বক্স, বক্স হেডও, আহা গেছে, এই এখন দেখেন তো কিছু আছে কিছু নেই, এখন সারাদিন টিপলেও আসবে না, ঠিক এটাই, এইটা হচ্ছে আউটলাইন নান, এইটা হচ্ছে আমি আউটলাইন তো না বক্স শ্যাডো নান, ঘুমের যুগে কি না কি বলতেছি, ওকে এই যা হয়ে গেছে। তো এই মোটামুটি বেজও আমরা শিখে ফেললাম, ব্রেড ক্রাম্বস, ব্রেড ক্রাম্ব, এখন এই ব্রেড ক্রাম্ব, ব্রেড ক্রাম্ব কোথায় কোথায় থাকে, যখন কোন ওয়েবসাইটে যাই আমরা তখন দেখি, মনে কর এই যে ব্লগে আসলাম, এখানে হচ্ছে ব্রেড ক্যাম্প দেওয়া নাই, আচ্ছা যেখানে যেখানে ব্রেড ক্যাম্প আছে আমরা হচ্ছে ওইগুলা ওয়েবসাইটে যাব। আচ্ছা এখানে দেখলে বুঝতে পারবেন যেহেতু নাই, এই যে প্রত্যেকটা ওয়েবসাইটের মানে পেজে, মানে বেশ কিছু ওয়েবসাইটের পেজে এক পেজ থেকে আপনি কোন পেজে গেলেন সেটা হচ্ছে আপনার নির্দেশ করবে ব্রেড ক্যাম্প। এখন হচ্ছে ব্রেড ক্যাম্প কোথায় নির্দেশ করবে, যেমন এই যে দেখেন আপনি হোমে গেছেন, হোম পেজ থেকে আবার লাইব্রেরিতে গেছেন, লাইব্রেরি থেকে আবার ডাটাতে গেছেন, এই জন্য আপনার হচ্ছে এই ব্রেড ক্যাম্পটা দেওয়া যায়, আপনি কোথায় কোথায় কোন পেজে অ্যাক্টিভ আছেন সেটাও দেখাবে। কিন্তু এখানে আমরা কিছু দেখাবো না, এখানে আপনারা যা কাজ করবেন তাদের হচ্ছে প্রত্যেকটা পেজ বাই পেজ, যখন কোনো পেজে যাবেন তখন ওই পেজের উপরে আপনি এটা কপি করে রেখে দিবেন উপরে, সবার উপরে, এই রোটার উপরে আমরা আরেকটা রো নিলাম, জাস্ট অত কন্টেনার না নি, কলাম দিতে হবে তা না হলে তো হবে না, ১২, তারপরে হচ্ছে ব্রেড ক্যাম্পটা দিন ডিরেক্ট, আছি আমি দেখতেছি বিষয়গুলা, আচ্ছা আমি শেষেরটাই ধরি উপরেরটা না ধরি, বললে অটোমেটিক্যালি আসে না প্রোগ্রামিং এর মাধ্যমে, এটা নিজেদেরকে দিয়ে দিতে হবে প্রতি পেজে, হ্যাঁ আপনাকে দিতে হবে, অবশ্যই আপনাকে দিতে হবে এটা, আপনার বসাই দিন। একটা বিষয় হচ্ছে দেখেন, এখন এখানে একটা বিষয় হচ্ছে আমরা যখন একটা ই কমার্স ওয়েবসাইটের কথা চিন্তা করি, হোমে ক্লিক করলাম, উপরে ব্রেড ক্রাম্ব থাকলো হোম, তারপরে আমি অন্য একটা পেজে ক্লিক করছি সেখানে ওই পেজটার ব্রেড ক্রাম্ব দেখাচ্ছে, বাট আমি যদি কোন আপনার ক্যাটাগরি পেজে চাই সব পেজে গেলে সেখানে কি দেখাবে, সব পেজে ডেটা দেখাবে, যদি আমি কোনো ক্যাটাগরি পেজে যাই এখন দেখেন কি সব সব তারপরে স্ল্যাশ দিয়ে ক্যাটাগরি, তো আমি ওই পেজে কি ওইভাবে দিয়ে দিবো যে সব স্ল্যাশ ওই ক্যাটাগরি বা ওই ক্যাটাগরি, তখন ওইটা তো প্রোগ্রামিং এর মাধ্যমে আসবে, হ্যাঁ ওইটা তো ওইটা হচ্ছে আপনার আসবে প্রোগ্রামিং এর মাধ্যমে, বাট আপনাকে যে নিয়মটা ফলো করতে হবে, আপনি হচ্ছে একটা কাজ মানে কি কাজটা করবেন আমি দেখাই দিই, আপনি এই পেজটা কাজ করতেছেন ইন্ডেক্সের, হ্যাঁ ইন্ডেক্সের কাজ করতেছেন, আপনি এভাবে অনেকগুলা লিস্ট নিলেন ঠিক আছে, আরো লিস্ট নিলেন, সাপোজ ঠিক
ভাই কাজ করে না এখন। আরে করো গেলো, আচ্ছা থাক এটা নিলাম। তারপর হচ্ছে এই যে দেখেন, আপনি হচ্ছে এখন মানে যে পেজটা অ্যাক্টিভ রাখবেন ওই পেজটাতে শুধু অ্যাক্টিভ প্লাসটা দিবেন, আর এই ব্রেড ক্রাম্পটা অটোমেটিক্যালি ও হাইলাইট হয়ে থাকবে। এখন কিভাবে হাইলাইট হয়ে থাকবে এটা আমরা দেখবো। এই যে দেখেন এইখানে হচ্ছে এয়ার প্রিভিয়াস ওয়েবসাইট বা পেজ যেটা দিয়ে আমরা এখানে আসছি সেটা হচ্ছে লাইব্রেরি আছে, তার প্রিভিয়াস হচ্ছে হোম আছে, এইটা হচ্ছে আমাদের ডাটা, ঠিক আছে ডাটা পেজ। এক কথায় ডাটা যে পেজটা মানে ব্রেড ক্রাম্পটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের এই ডাটা পেজে আছে। তো এই ডাটা পেজে কিন্তু আমাদের আর কোনো ক্লিক হবে না, যখন আগের পেজ বা পরের পেজে যাব, আগের পেজে গেলাম এই যে ক্লিক হয়েছে, কিন্তু এখন যদি পরের পেজে যাই এইটা এখানে দিলাম দেখেন ডাটা ডাটা আইটেম 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 ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, এইখানে হচ্ছে আমাদের এই যে যেটা আছে এইটা হচ্ছে অ্যাক্টিভ দেওয়া ছিল, আর এইটার হচ্ছে কোনো লিংক আপ করা ছিল না, এটা ছিল না এই যে ই। তো এখন হচ্ছে যেটা আমরা অ্যাক্টিভ করব ঠিক এইটারও এটা রাখবো না, এইটারও এ রাখবো না, আর আমরা হচ্ছে শেষেরটার রাখবো, কারণ শেষেরটাতে আমাদের আমরা এখনো শেষেরটাতে যাইনি, আমরা এখনো শেষেরটাতে যাইনি। এই যে দেখেন শেষেরটাতে আমরা যাইনি, প্রথমটাতে ছিলাম, প্রথমটাতে দ্বিতীয় আসছি, দ্বিতীয় অফ করে রাখছে টোটাল, ওয়াইফাই থেকে ডাটা থেকে সব অফ করে রাখছে, এই জন্য হচ্ছে ও এরকম হয়েছে। এরপরে হচ্ছে আরেকটা ধাপ আছে আপনার, এক কথায় আপনার স্টেপের মতো এটা সিস্টেম ব্রেডক্রাম্পটা, এটাও আর দেখানোর কিছু নেই, নিজে না দেখলে কিছু হবে না, এগুলো বুঝছেন। এটা দেখতে হবে, এটা আসলে যদিও আমি ক্লিয়ার বুঝতে পারি নাই আপনি যেটা দেখাইছেন, কারণ আমার প্রশ্নটা ছিল কি যে আমার মনে হয় এটা প্রোগ্রামিং এর মাধ্যমে আসছে, কারণ কারণ আপনি প্রত্যেকটা পেজে যদি ব্রেডক্রাম ধরাই দেন ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ওই ব্রেডক্রামটাই শো করবে, এটাই অ্যাক্টিভ হিসেবে শো করবে, অন্য কিছু কিন্তু করবে না। আপনি ম্যানুয়ালি করতেছেন, ওটা তো অটোমেটিক্যালি আসতেছে না, আপনি অন্য পেজে গেলেও আপনার হয়তো দেখা যাবে ওই পেজে যদি পাঁচটা দিয়ে রাখেন পাঁচটা ইস্যু করবে, কিন্তু আপনি একদম সিঙ্গেল একটা পেজে গেলেন দুবার পাঁচটা শুরু করবে পাঁচটা ব্রেডক্রাম। এই জন্য এই বইটা আমি এটা জিজ্ঞাসা করার কারণ হচ্ছে এটাই যে দাদা, যে আমরা যখন ডেভেলপিং এর জন্য ডিজাইন গুলো করবো তাহলে আমাদের তো ওই ওয়েতেই করতে হবে, যাতে আমরা যেখানে যেখানে যা বসাচ্ছি ডেভেলপার ওইখানে শুধু ওই আইডি বা ক্লাস গুলো ধরেই শর্টকাটে এগুলোকে কল করে দিতে পারে, তাই না? ওই ওয়েটা যদি জানা থাকে তাহলে ওই কাজগুলো তো আসলে একটু দেখায়, মানে ওয়েটা যদি আপনার জানা থাকে এক্স্যাক্ট ডেভেলপারদের জন্য আমরা কোন একটা সাইট যখন বানাচ্ছি ডেভেলপারদের সুবিধার জন্য শর্টকাটে রাউন্ড ডেভেলপ করার জন্য এইটা আমরা এইভাবে রাখবো, পুরা টেমপ্লেট আমরা এইভাবে বানাবো। ওরা হচ্ছে যারা ডেভেলপ করবে তারা এটা এইটাকে একটা শর্ট টেমপ্লেট আকারে বানাবে, টেমপ্লেট আকারে মানে একবার বানাবে, বানায় শুধু এরকম একটা লাইন প্রত্যেকটা পেজে যায় বসায় দিবে, ঠিক আছে? এইটা হচ্ছে ডেভেলপারদের কাজ। যেমন যখন আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করছিলাম তখন হচ্ছে কি এই পুরোটা হেডার একবার কাজ করে নিছে, পরে শুধু একটা লাইন বসাইছে, প্রত্যেক পেজে যা হেডার একটা লাইন বসায়, ফুটার একটা লাইন, বডি একটা লাইন, তিনটা লাইন, তিন তিন থেকে সর্বোচ্চ 10টা লাইন থাকে একটা পেজের মধ্যে, বুঝছেন? আর কিছু না, এই হচ্ছে কাহিনী ডাব্লিউআরদের কাহিনী। ওরা হচ্ছে এক পেজে সব কাজ করে নেয়, পরে শুধু এক লাইন করে ওই কাজগুলা, ওরা শুধু ওখানে কল করে অটোমেটিক্যালি কাজ করে সিএসএস এর মতন, এটা ছাড়া কিছু না।
হচ্ছে কাহিনী। তো আজকে আমি আর বেশি কিছু দেখাবো না, বুঝছেন, এইগুলা হচ্ছে নিজেকেই দেখতে হবে সবগুলা। আমি বাটন পর্যন্ত মনে করে দেখাইলাম, বাটন গুলো তো ইজি, কালকে করছি ক্লাস বাটন দিয়ে, বাটন প্রাইমারি বা বাটন যা দিবেন দিয়ে, তো এইগুলাই আমি আর দেখাবো না। হ্যাঁ এইগুলো আছে নিজেকেই করতে হবে, যে বাটন গ্রুপ নিজেকেই, এখানে হচ্ছে ওরা শর্টকাট তবে ওইভাবে না দেখাইলেও একটু ধারণা দিয়ে যে কোন জিনিসগুলো আসলে আমরা কোন অ্যাকোর্ডিয়ান বা অ্যাকোর্ডিয়ান না মানে কোন কম্পোনেন্ট আমরা কোন কাজে ব্যবহার করবো ওই জিনিসটা হলে একটু ধারণা একবার গুলো দিয়ে যায় না আগে হোক বা পরে হোক। ওইটা দেখাবো। আচ্ছা এইগুলা যেমন আমরা এইচটিএমএল শিখার আগে এইচটিএমএল দেখছিলাম, ঠিক বুটস্ট্র্যাপ দেখার আগে বুটস্ট্র্যাপের টেমপ্লেট গুলো সবগুলাই একটা এক মানে এক পলক চোখ মানে ওখানে দিব, দেখে নিব এক পলক। এই হচ্ছে কাহিনী, এই এইটার জন্য হচ্ছে এই যে দেখেন এটাও কিন্তু ব্রেড ক্রাম, এটার জন্য সবাই হচ্ছে এইভাবে দেখবে। সবাই দেখবেন এগুলা, এই কম্পোনেন্টস যতগুলো আছে ফর্মসটা বাদ দিতেন না ফর্মসটা পরে করব, আগে কম্পোনেন্টসটা শেষ করি তারপর। আরে আমি কেবল তো আগে রেকর্ড অফ করবো তারপরে কিছু কথাবার্তা বলবো। বলেন।